আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন দেখাবো সাইনোভিয়াল ফ্লুইডের রিপোর্ট কিভাবে দেখতে হয়। তো সাইনোভিয়াল ফ্লুইডের রিপোর্ট দেখার আগে সাইনোভিয়াল ফ্লুইড সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জেনে নেব। প্রথমে পেশেন্ট আইডি, তারপর পেশেন্ট নেম, এজ, ডাক্তার নাম, সেক্স মেল না ফিমেল এবং তারিখ। তারপর সাইনোভিয়াল ফ্লুইড, একটি সাইনোভিয়াল ফ্লুইড বিশ্লেষণ হলো পরীক্ষার একটি গ্রুপ যা জয়েন্টগুলোকে প্রভাবিত করে এমন ব্যাধিগুলির জন্য পরীক্ষা করে। পরীক্ষাগুলি সাধারণত নিম্নলিখিতগুলি অন্তর্ভুক্ত করে। তরলের শারীরিক গুণাবলীর একটি পরীক্ষা, যেমন এর রং এবং বেদ। তরলের রাসায়নিক পরিবর্তনের জন্য রাসায়নিক পরীক্ষা। ফিজিক্যাল এক্সামিনেশনের ভিতর হচ্ছে কোয়ান্টিটি, অ্যাপিয়ারেন্স, কালার, সেডিমেন্ট। সর্বপ্রথম কোয়ান্টিটি, সাধারণ মানুষের হাঁটুর জয়েন্টের সাইনোভিয়াল ফ্লুইডের পরিমাণ 0.5 থেকে 4 মিলি, কিন্তু প্যাথোলজিক্যাল পরিস্থিতিতে এটি 100 মিলিলিটারের বেশি হতে পারে। অ্যাপিয়ারেন্স, সাধারণ সাইনোভিয়াল তরল খড়ের রঙের, পরিষ্কার এবং কিছুটা আঠালো বা স্ট্রিং যুক্ত। অস্বাভাবিক সাইনোভিয়াল তরল মেঘলা এবং স্বাভাবিক তরলের চেয়ে ঘন বা পাতলা হতে পারে। মেঘলা হওয়া মানে তরল স্পটিক, অতিরিক্ত শ্বেত রক্তকণিকা বা অণুজীব রয়েছে। আপনার গাউট হলে তরলের ক্রিস্টাল থাকবে। কালার, সাইনোভিয়াল তরল সাধারণত একটি ঘন খড়ের রঙের তরল যা জয়েন্টগুলিতে অল্প পরিমাণে পাওয়া যায়। জয়েন্টের চারপাশে ত্বক পরিষ্কার করার পরে স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি জীবাণুমুক্ত সুই ত্বকের মধ্য দিয়ে এবং জয়েন্টের জায়গায় প্রবেশ করান। সেডিমেন্ট, সেন্ট্রিফিউজ করার পর সাইনোভিয়াল ফ্লুইডের যে তলানি পড়ে তাকে সেডিমেন্ট বলা হয়। মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন, টোটাল WBC, বেশিরভাগ ব্যাকটেরিয়াল জীবের সাথে, বিশেষ করে স্টেফাইলোকক্কাস অরিয়াস, WBC শ্বেত রক্তকণিকা, RBC লাল রক্তকণিকা, CPD ক্যালসিয়াম পাইরোফসফেট ডাইহাইড্রোডেট জমা। বেশিরভাগ ব্যাকটেরিয়াল জীবের সাথে, বিশেষ করে স্টেফাইলোকক্কাস অরিয়াস, সাইনোভিয়াল ফ্লুইড WBC গণনা সাধারণত ≤50,000 কোষ মাইক্রো এল এবং প্রায় 10 লক্ষ কোষ মাইক্রো এল। নিউট্রোফিল, সাধারণ জয়েন্টের তরল সান্দ্রা এবং কম কোষীয় কোষগুলি 50 থেকে 90% মনোনিউক্লিয়ার কোষ দ্বারা গঠিত, যার মধ্যে 80% বা তার বেশি ম্যাক্রোফেজ বা সাইনোভিয়াল আস্তরণের কোষে রয়েছে, যার মধ্যে 20% লিম্ফোসাইট রয়েছে। সাধারণত 10% নিউট্রোফিল থাকে। লিম্ফোসাইটস, এরাইথোসাইট ≤2×10^9 liter, লিউকোসাইট ≤0.2×10^9 liter। আদার্স, বেশিরভাগ পরীক্ষাগার TNCC এর জন্য প্রতি মিলিলিটার 3000 কোষের কম রিফারেন্স মান ব্যবহার করে। জয়েন্ট ফ্লুইডের অনুক্রমিক TNCC গণনা একটি নির্দিষ্ট জয়েন্টের চিকিৎসা প্রতিক্রিয়া অনুসরণ করতেও কার্যকর। গ্রামস্টেইন, জয়েন্ট ফ্লুইড গ্রামস্টেইন হল একটি বিশেষ ধারার দাগ রং ব্যবহার করে জয়েন্টে ফ্লুইডের নমুনার ব্যাকটেরিয়া শনাক্ত করার জন্য একটি পরীক্ষাগার পরীক্ষা। ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে দ্রুত শনাক্ত করার জন্য গ্রাম পদ্ধতিতে সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতিগুলোর মধ্যে একটি FBS স্টেইন। FBS স্টেইন মাইক্রোব্যাকটেরিয়াম দ্বারা সৃষ্ট সংক্রম নির্ণয়ে সহায়তা করে, যক্ষা বিরোধী চিকিৎসার প্রতিক্রিয়া মূল্যায়ন সহায়তা করে নিরাময় বা নির্ধারণ করা। বায়োকেমিক্যাল এক্সামিনেশন, সুগার এবং প্রোটিন, সুগার যা আসবে মেশিনে করে সেটা রিপোর্টে লিখতে হবে, প্রোটিন ও মেশিনে করার পর যে রেজাল্ট আসবে সেই প্রোটিন রিপোর্টে উল্লেখ করতে হবে। RBC সেন্ট্রিফিউজ করার পর তলানিতে দেখতে হবে RBC পড়ছে কিনা, যদি RBC পাওয়া যায় তাহলে রিপোর্টে RBC উল্লেখ করতে হবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক,
কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।